আসসালামু আলাইকুম সত্যবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই অবশেষে বিমানবন্দরে পিসটিআর ল্যাব স্থাপনের কাজ প্রায় মানে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে অর্থাৎ বাংলাদেশ সরকার যে সাতটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল তারা তাদের কাজগুলো যথারীতি শুরু করে দিয়েছে তবে আমার আজকের ভিডিও এই জন্য না আজকের ভিডিওটি থাকছে যারা আরব আমিরাতে আটকা ছিলেন যেতে পারতেছিলেন না তারা কেউ কেউ তৃতীয় দেশ হয়ে ট্রানজিট মানে ট্রানজিট নিয়ে আবার আরব আমিরাত ঢুকতেছিলেন বা ঢুকার চেষ্টা করতেছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশ থেকে যাইতে আপনার বহুত আন্দোলন করে বহুত প্রতীক্ষার পর যেহেতু ল্যাব স্থাপনের কাজ শুরু হয়ে গেছে তারা এখন আর তৃতীয় দেশ হয়ে যাওয়ার চেষ্টা করিয়েন না কারণ বাংলাদেশ থেকে যাওয়ার থেকে যাওয়ার যে খরচ তৃতীয় দেশ থেকে গেলে তার থেকে পাঁচ গুণ বেশি খরচ হচ্ছে তো যেহেতু আপনারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন এক একটি টাকার মূল্য অনেক ভাই বুঝি আমরা সেই জন্যই বলবো যে আপনারা দুই এক দিনের জন্য আর তৃতীয় দেশ হয়ে যাওয়ার চেষ্টা করেন না তৃতীয় দেশগুলি শ্রীলঙ্কা উজবেকিস্তান অথবা সৌদি আরবের মতো দেশ হয়ে আপনারা আমিরাত ঢুকতেছিলেন তাদের উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই বলব যেহেতু স্থাপন ল্যাব স্থাপনের কাজ প্রায় মানে শেষের দিকে হয়ে যাবে বিশ তারিখের পর থেকে আপনি আশা করতেছি মানে আগামী সোমবার থেকে আপনা আপনারা যথারীতি বাংলাদেশ ঢাকার থেকে সরাসরি আমিরাতের ফ্লাইটে যেতে পারবেন আমিরাতের ফ্লাইটে যেতে পারবেন এবং কি অ্যামিরাতেরই বেশ কয়েকটি বিমান প্রতিষ্ঠান আছে যারা আগেই অনেক যাত্রী আপ ডাউন টিকিট করে এসে এসেছিলেন এবং কি তাদের জন্য অবশ্যই অবশ্যই অন্য নতুন টিকিটের থেকে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এটা একটা বিষয় আরেকটি বিষয় যদি আপনি সরাসরি বাংলাদেশ থেকে অ্যামিরাতের টিকিট ক্রয় করেন দ্বিতীয় দেশটা ট্রানজিট না হয়ে তাহলে আপনাদের আপনি প্রতারিত হওয়ার সংখ্যা খুবই কম থাকে এখন ট্রানজিট হয়ে যাওয়া যায় বিদায়ী শুধুমাত্র ট্রানজিটের কারণে তারা পাঁচ গুণ বেশি টাকা হাসছে আপনাদের কাছ থেকে টাকা বেশি নিচ্ছে তাই আমরা অ্যাডভাইস থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যারা আমিরাত যাবেন দু চার দিনের জন্য আর ট্রানজিট হয়ে যাওয়ার দরকার নেই অবশ্যই অবশ্যই তারা সরাসরি যাওয়ার চেষ্টা করুন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অন্য প্রবাসীদের জন্য শেয়ার করবেন আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম